হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের পুরি বানানো, আলু পুরি। আলু পুরি বানানো খুবই সহজ, আমি তো আগে কখনো বানাইনি, আজকেই প্রথম বানালাম, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আলুটা সিদ্ধ করে এর মধ্যে আমি বিভিন্ন রকম মশলা, যার যা পছন্দ মতো, আমি একটু পেঁয়াজ বেরেস্তা, একটু ধনে পাতা, আর একটু কাবাব মশলা, আর ঝাল, শুকনো ঝাল তো আছে, এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবং এগুলো মাখার পরে কিছুক্ষণ আগে আমি একটু আটা, একটু তেল আর পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মেখে এগুলো লেচি করে রেখেছিলাম। সেই লেচিগুলো প্রায় 20 মিনিট পর্যন্ত আমি ঢেকে রেখেছি ঢাকা দিয়ে, কিংবা আপনারা কাপড় দিয়েও স্টিমে রাখতে পারেন। তারপর একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম, এই যে পুর দেখলেন সেইগুলোর মধ্যে, সেই লেচিগুলোর মধ্যে একটু চ্যাপটা করে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে এর পুর দিয়ে এগুলো সুন্দর করে সিল করে দিলাম। একে একে আমি সবগুলো আস্তে আস্তে করে এই লেচিগুলোর মধ্যে সেই পুরগুলো দিয়ে সুন্দর করে সিল করে দিলাম, যাতে বাইরে না বেরিয়ে আসে। আমি প্রথমে সবগুলোতে এই যে সিল করে নেব, যাতে করে বাইরে বেরিয়ে না আসে। এগুলো খেতেও যেমন মজা হয়, বাসায় বানালে তেমন খুবই স্বাস্থ্যকর এই পুরিটা। তারপর এই যে করার পরে অনেকগুলো হয়ে গেছে, আমার ছোট্ট মেয়েটা এসে বললাম মা আমি একটা বানাবো, তাই ওর হাতে দিলাম একটা ছোট্ট লিচি, তার মধ্যে ও পুর দিল, এবং পুরটা দিয়ে সে খুব আস্তে আস্তে করে স্লোলি করছে, আর অবশেষে সে পেরে গেল, আমার লক্ষ্মী মেয়েটা। দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে গেছে, মেয়েটাও নিজে তৈরি করে ফেললো আমাদের জন্য ছোট্ট একটা পুরির ডো। এই যে আমার সব ডোগুলো এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো রেডি করে নিলাম, আমরা সবাই দুজনে মিলে, আমি আর আমার ছোট্ট মেয়েটা। ও সব কাজে আমাকে হেল্প করে, ও খুবই হেল্পফুল, খুবই লক্ষ্মী মেয়ে আমার। সবগুলো একে একে তৈরি হয়ে গেল। এবার একটু হালকা তেল নিয়ে একে একে আমি সুন্দর করে বেলে ফেলবো। বেলে ফেলে বেলা হয়ে গেলে এপাশ দিয়ে একটা চাপ দিয়ে, ওপাশে একটা চাপ দিয়ে বেলা হয়ে গেলে তেলের মধ্যে গরম তেলে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনারা একটু পরে দেখতে পারবেন পুরিগুলো কী সুন্দর ফুলে উঠেছে, এবং পুরিগুলো খেতেও কিন্তু খুবই মজা হয়েছে, টেস্টি হয়েছে। আমি প্রায় 18-19টা পুরি বানিয়েছি, আমরা তিনজনে মিলেই সবগুলো পুরি খেয়ে ফেলেছি, এতটাই টেস্টি হয়েছিলো। তারপর যদিও পরে যে খুব কষ্ট হয়েছে, যাই হোক, এই যে দেখেন আমাদের পুরিগুলো আস্তে আস্তে করে একটু তেল গায়েও তুলে দিচ্ছি, যাতে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তারপর সেইগুলো দেওয়ার পরে আস্তে 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 করে ভাজতে হবে। ভাজার পরে দেখেন আর একটা দিয়ে দিলাম, এক সাইড হয়ে যাইলে আর একটা দিয়ে দিলাম। যেহেতু আমার ছোট্ট লোহার কড়াইয়ে দিয়েছি, তেল একটু অল্পই দিয়েছি, তাতে তেলের যে পরিমাণ এখন দাম, তাতে বেশি তেল দিয়ে উপনিশ বানানোটাও এখন খুব টাফ হয়ে গেছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য। এই যে দেখেন, এই আমি কিন্তু এই যে এইটুকুই তেল দিয়েছি, ছোট্ট একটা কড়াইয়ে একদম অল্প পরিমাণের তেল, এই তেলেই কিন্তু আমার সব পুরি ভাজা হয়ে গিয়েছে। আরও একটু অবশিষ্ট ছিল, প্রায় 20টা পুরি আমার ভাজা হয়ে গেছে। যদি আপনার পুর ঠিক থাকে এবং সিল করা ভালো হয়, তাহলে একটা পুরিও যদি না ফাটে, তাহলে কিন্তু তেল খুব বেশি পরিমাণে লাগে না। এই যা এভাবে করে আস্তে আস্তে করে আমি আস্তে আস্তে করে সবগুলো পুরি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরকম করে আপনারা বিকেলের নাস্তায়, আমাদের বিকেলের একটা কিছু নাস্তা তো প্রতিদিনই করতে হয় বাচ্চাদের জন্য, আর এখন বাইরের জিনিসপত্রের যেই পরিমাণে দাম, তা দিয়ে একটা সেই টাকা দিয়ে যদি আমরা বাসায় একটু কষ্ট করে বানাতে পারি, তাহলে সবাই তৃপ্তি করে বেশ পেট ভরেই বিকেলের নাস্তাটা খাওয়া যায়। যেহেতু বাচ্চারা বিকেলের নাস্তাটা পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা, বিকেলের নাস্তা তার একটু ভারী লাগে, কারণ সে রাতে বেশি খায় না সেজন্য, আর রাতে একটু পড়াশোনা করে, এজন্য সন্ধ্যায় তার একটু ভারী নাস্তা হলে সে খুব খুশি।
তার জন্য তার জন্যই আমি একটু চেষ্টা করি যে সবসময় একটু ভারী নাস্তা বানানোর জন্য বিকেলে। এই যে সব পুরীগুলো আস্তে আস্তে দেখেন, প্রত্যেকটা পুরী কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, একেবারে দোকানের মতো। প্রতিটা পুরী এত সুন্দর হয়েছে, আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার পুরীগুলো এত সুন্দর হয়েছে। তাই দুই বাটি পুরী হয়েছে, দেখেন পুরিগুলি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। পুরীর সাথে আমি সস আর শসা দিয়ে সার্ভ করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।